গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। মাকে দেখতে পাচ্ছি রান্নাঘরে দুধ ফোটাচ্ছে, তো কিছু রিচুয়ালস আছে। আর এখানে পায়েস বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এক এক করে সবাই চলে এসছে বাড়িতে। আমরা এখন বাড়িতেও চলে এসেছি আজকে সবাই। তো এখন বৌদিমুনি আসবে, সন্ধ্যা হয়ে গেছে, তো বাবা লাগেজ নিয়ে তো চলেই এলো, আর গাড়িও চলে এসছে। বৌদিমুনি এখন আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসবে, তো সেটাই এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা গেটে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ বৌদিমুনি গাড়িতে আছে, আর এখন বৌদিমুনি আমাদের বাড়িতে আসছে। সবাই একসাথে গেট ধরেছিলাম, আর সেই নিয়ে অনেক মজা হলো। কোনটা কার সাথে দেখে নাও? এই জল, হ্যাঁ ঠিক আছে, জলের এটা দাও তো। এইদিকে এক এক করে আশীর্বাদ পর্ব চলছে, আর আমরা সকলেই কিন্তু একসাথে এখানে দাঁড়িয়ে আছি। আড্ডা চলছে, হাসাহাসি চলছে, দেখতেই পাচ্ছ। এবার কার ফল আবার? আমি কখন আসি তো ওকে বল চলে
এক দুটো বলে আমাকে দেখে মনে হচ্ছে ঘুম ঘুম, হ্যাঁ আমি ঘুম থেকে উঠে এসেছি বৌদিমুনি আসবে বলে, তার জন্য আমার ফেসটা এরকম লাগছে দেখতে। আর এখানে জেঠু ও সোনামাও চলে এসছে ফটো তোলার জন্য। দাদামুনি আর বৌদিমুনি এখানে ঠাকুরের আসনে প্রণাম সেরে নিচ্ছে, আর তারপরে কিচেনে কিছু রিচুয়ালস আছে সেগুলো করবে বৌদিমুনি। এখানে কিন্তু চায়ের আড্ডা বসে পড়েছে দেখতেই পাচ্ছ, সকলে একসাথে মিলে আড্ডা চলছে, বাড়ির সবাই একসাথে অনেকদিন পর বাড়িতে, বিয়ে বাড়ি কমপ্লিট, আজকে বাড়িতে বৌদিমুনিও চলে এসছে, অনেক মজা যাচ্ছি সবাই মিলে। বৌদিমুনির মাথায় কিছু ধান আটকে ছিল আশীর্বাদে, তো দাদামুনি সেগুলো বের করে দিচ্ছে। আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।